ডিম। ডিম আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, ছোট বড় সকলেই। তো আজ আমি একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ছোটবেলায় আমার মা খুব এই রেসিপিটি তৈরি করতেন এবং আমার দিদি এবং আমরা সকলে খেতে খুব ভালোবাসতাম। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমার মায়ের একটা রেসিপি আমি শেয়ার করছি। এখন আমি 8টা পোলট্রির মুরগির ডিম নিয়েছি। এই 8টা মুরগির ডিম দিয়ে আজ আমি আজকের রেসিপিটি তৈরি করব। এখানে আমি আলু কেটে নিয়েছি এরকম মিডিয়াম সাইজের। একই রকমভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এটাকে এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আছে আর এখানে 3টে মিডিয়াম সাইজের আলু। আর নিয়েছি কয়েকটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এইগুলো দিয়েই আমার এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। প্রথমে আমি রসুনটা একটু থেঁতো করে নেব, খুব বেশি করব না, এই অল্প করে, ঠিক এরকম। এখন আমি একটা কড়ায় সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এগুলো একটু ভাজতে হবে। তেল আমার ভালো করে এখন গরম হয়ে গিয়েছে। এবারে আমি প্রথমেই দিয়ে দেবো আমার এই রসুনটা থেঁতো করেছিলাম সেটা। প্রথমেই একটু রসুনটা নেড়ে নেব, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু নেড়ে নেব। তারপরে এবারে আমি দিয়ে দেবো আলু। সমস্ত আলুগুলো আমি এবার রেখে দিয়ে দেবো। এখন একটু আমায় ভালো করে ভাজতে হবে এই আলু পেঁয়াজ আর রসুনটা যেটা দিয়েছি সেটা। আলুটা তো অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে। যে কোনো আনা দিই যদি যদি সেগুলি আমরা যাই রান্না করি না কেন, সেগুলো একটু ভালো করে না ভাজলে সেটা ভালো হয় না। আবার বিশেষ করে এটা তো আমি ডিম দিয়ে রান্না করছি, সেই জন্য আমি এটা ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো এবার অল্প হালকা হালকা ব্রাউন হতে শুরু করেছে। দেখুন এবার আলুগুলো খানিকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় টমেটো ছোট করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এতে দিয়ে দিলাম, দিয়ে এগুলো একটু ভাজব। পাঁচটা ডিম আমি এতে ভেঙে নিয়েছি। এই ভাঙা 5টা ডিম আমি এতে একদম সরাসরি ঢেলে দেব। এটা নাড়বারও দরকার নেই আগের থেকে, এটা এইভাবে এবার ভাজা ভাজা করব সমস্ত ভেজিটেবলসগুলোর সাথে। এবারে আমায় সমানে নাড়তে হবে যাতে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, না হলে এক জায়গায় জমা খেতে যাবে। আপনারা হয়তো ভাবছেন কাঁচা ডিমটা সরাসরি দেওয়ার জন্য এতে গন্ধ হবে, একদমই হবে না বন্ধুরা। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর এটাকে পুরো ভাজা করে ফেলবো আমি একদম। দেখুন এটা কী সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। এই জন্যেই তেলটা একটু বেশি লাগে প্রথমে দিতে এই ডিমটা ভাজার জন্য। এবার আমি এতে 5টা ডিম দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কেউ আরও বেশি দিতে পারেন, কেউ আরও কমও দিতে পারেন। দেখুন আস্তে আস্তে কিরম ডিমটা জমাট বেঁধে যাচ্ছে, ভাজা ভাজা হচ্ছে, দারুণ টেস্টি খেতে লাগবে এটা। আর খুব মুখরোচক, অল্প উপাদানে এবং খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। হাতে কম সময় থাকলে এটা চটপট তৈরি করে ফেলতে পারে আর বিশেষ কিছুই লাগে না। যে বাটিতে আমি ডিম ভেঙেছিলাম তাতেই খানিকটা জল নিয়ে আমি এতে হলুদ দিলাম প্রথমে 1/2 চামচ, তারপরে আমি এতে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু বেশি। এবারে এটা একটু গুলে নেব। ডিম আমার একদম ভাজা হয়ে গিয়েছে, দেখুন ডিমেরও একটা কালার চলে এসেছে। এবারে এই যে মিশ্রণটা মশলার আমি গুলে রেখেছিলাম সেটা সমস্ত এতে ঢেলে দেবো। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন এবার দিয়ে দিলাম, দিয়ে নুনটাও ভালো করে মিশিয়ে দেবো। দেখুন তো কী সুন্দর কালার এসছে একটা। এখন একটা চাপা দিয়ে দেবো আলুটা ভালো করে সুসিদ্ধ হবার জন্যে। 1 চামচ টক দই নিলাম,
এটাকে এবার ভালো করে একটু ফেটিয়ে নেব। এখন আমার তরকারি প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলু, এবারে আমি এতে এই টক দই ফেটানো যেটা ফেটালাম সেটা একটু দিয়ে দেবো, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দেব। টক দইটা দিলাম কারণ কি জানেন, এটা খেতে স্বাদটা খুব ভালো হবে, আর আলুটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে টক দইটা দিলে ভালো হয়, সেই জন্য আমি একটু টক দইটা পরে দিলাম। এবারে আরেকটু ঢাকা দিয়ে দেবো আর একটু আলুটা সিদ্ধ হবার জন্য। ঢাকাটা খুলে এবার দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে, দেখুন জল মরে এসছে। আপনারা এটা আমরা শুকনোই খাই, শুকনো শুকনো মা তৈরি করতেন, এবার আপনাদের যদি এটা একটু গ্রেভি রাখতে ইচ্ছা করে তাও রাখতে পারেন। বন্ধুরা এই রেসিপিটি অবশ্যই তৈরি করবেন এবং আমাকে একটা কমেন্টে জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। এটা খেতে অসম্ভব টেস্টি এবং তৈরি করাও খুব সহজ। দেখুন আলু আমার প্রায় এখন সিদ্ধ হয়েই গিয়েছে। একটু ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমি এতে দেখুন হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে নেড়ে দেবো। ব্যাস এটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দেবো। ডিম চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গিয়েছে, এটা আমি এখন সার্ভ করে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, যেটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি না, আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন সেটা। আমরা যখন ছোট ছিলাম তখন মা কি করতেন, এই ডিমের চচ্চড়ির মধ্যে একটা সিদ্ধ ডিমকে এভাবে বসিয়ে দিতেন আর আমরা বুঝে যেতাম আজকের কি মেনু হয়েছে। আমিও ঠিক সেভাবেই এটাকে প্রেজেন্ট করছি। আর কিছু ধনে পাতা সামনে এরকম করে ছড়িয়ে দিতেন, দেখতে বেশ লাগবে। বন্ধুরা আজকের আমার রেসিপিটি যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করবেন। ধন্যবাদ।